পাঁচ বছর আর 10 বছরের ক্ষমতা পেয়ে কখনো কুরআন হাদিসের বিরুদ্ধে উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না কারণ ফেরাউন আপনাদের চেয়েও ক্ষমতাশীল ছিল আল্লাহ তাআলা ফেরাউনের অস্তিত্বকে টুকরা টুকরা করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে 5 বছর 10 বছর 15 20 বছরের ক্ষমতা পেয়ে যদি কুরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন গুম খুন হত্যা করেন তাহলে আল্লাহ ফেরাউনকে যেমন ভাবে ধ্বংস করে দিয়েছে ঠিক তেমনি ভাবে আপনাদের অস্তিত্বকে আল্লাহ টুকরা টুকরা করে দিবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ধরে 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 না ধরলে আর ছাড়ে না এইটা তো ভাই দুনিয়ার বিচার ক্ষমতা চিরস্থায়ী নয় কিয়ামতের ময়দানে গদি টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করেছেন।